হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শিলা ফ্যামিলি ব্লগে আপনাদের সবাই ওয়েলকাম। বন্ধুরা, এখানে আমি ডিম নিয়েছি 6টা। এই 6টা ডিম দিয়ে সুন্দর একটা রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। এই রেসিপিটা খেতে খুব দারুণ লাগবে। তো বন্ধুরা, এখানে আমি ডিমের মশলা কি কি নিয়েছি আপনাকে বলছি। এখানে আছে রসুন, এখানে আছে আদা অল্প পরিমাণে, জিরা আছে অল্প পরিমাণে, আর একটা টমেটো কেটে নিয়েছি, একটা টমেটো আর লঙ্কা। এগুলোকে সব গ্রাইন্ডারের ভিতরে দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি গ্রাইন্ডার করে নেব। ডিমটা এই কলা দিয়ে রান্না হবে। কলাটা আমি এই শেপে কেটেছি, দেখেন। ডিম দিয়ে কলা দিয়ে সুন্দর একটা রেসিপি বানাবো। এখানে 3টে কলা নিয়েছি, 3টে কলাকে আমি কেটে নিয়েছি। তো বন্ধুরা, কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি। এখন ডিমগুলো এক এক করে আমি ছেড়ে দেবো। তো বন্ধুরা, ডিমটা আমি ছেড়ে দিয়েছি। এখন আমি হলদি আর লবণ দেবো। এখন আমি লবণ দিয়ে দিয়েছি, এখন আমি হলদি পাউডার দিয়ে দিয়েছি। ডিমটাকে আমি ভেজে নিচ্ছি, ডিমটা আমি ভাজা আসছি। বন্ধুরা, ওই তেলেই আমি কলাটাকে ভেজে নেব। এখানে একটু লবণ দিয়ে দেবো, হলদি তো অলরেডি আছে, লবণটা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এখানে আমি জিরে দিয়ে দেবো, গ্রাইন্ডার করে রেখেছিলাম সেই মশলাটাকে এখন দিয়ে দেবো জিরের সাথে। তো বন্ধুরা, যে মশলাটাকে আমি গ্রাইন্ডার করে রেখেছিলাম, আদা রসুন লঙ্কা টমেটো, সেটাকে আমি এখন জিরের সাথে দিয়ে দিয়েছি। এই মশলাটাকে একটু ভেজে নেব, মশলাটার সাথে এখন আমি ভেজে রাখা কলা ওটাকে আমি দিয়ে দেবো, আর একটু ভেজে নেব। তো বন্ধুরা, এই মশলাটাকে আর কলাটাকে একটা 5 মিনিট সিম করে ভেজে নেব। তো বন্ধুরা, মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি জলটা দিয়ে দেবো। তো বন্ধুরা, মশলা ভাজা হয়ে গেছে, এখন জলটা দিয়ে দিয়েছি, 1 মগ জল দিয়েছি। এটা ফুটলে ডিমটা আমি ছেড়ে দেবো। ডিমটা ভাজা কমপ্লিট হয়েছে, এই ডিমটা ছেড়ে দেবো জলটা ফুটলে। তো বন্ধুরা, জলটা ফুটছে, এখন আমি ডিমগুলো ছেড়ে দেবো। এই যে ডিমগুলো ছাড়া হয়ে গেছে, এখন আমি একটা প্লেট দিয়ে 5 মিনিট রেখে দেবো। এই দেখেন, এটা ঢাকনা দিয়ে রেখে দিয়েছি, 5 মিনিট পরে আমি তুলে দেখবো। গাছ থেকে তুলে আনলাম বন্ধুরা ফ্রেশ ধনে পাতা। এই ধনে পাতাটা আমি কেটে দিয়ে দেবো ডিমের ঝোলের ভিতরে। একদম ফ্রেশ আছে ধনে পাতাটা, পুরো টাটকা, একদম ফ্রেশ ধনে পাতা দিয়ে দিয়েছি। গ্যাসটা, এখন গ্যাসটা বন্ধ করে দেবো। তো বন্ধুরা, ডিমের তরকারি রেসিপিটা হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর এমন একটা সুন্দর রেসিপি পেতে আমার ভিডিওটা দেখবেন।